আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ, এলসিডি, এলইডি টিভি, মনিটর প্রোগ্রাম করার জন্য অথবা ফ্ল্যাশ করার জন্য আপনারা ভালো মানের একটি প্রোগ্রামার কিনতে যাচ্ছেন। আমাদের এই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে আমাদের এখানে যারা কম্পিউটার কাজ শিখে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক রিপেয়ারের জন্য তো তাদেরকে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামার দিই। তবে সবচেয়ে ভালো যে প্রোগ্রামারটি এবং একবারে কম প্রাইসে আজকে আমরা এই প্রোগ্রামারটির আমরা রিভিউ দিব। তাহলে আপনারা যারা অলরেডি কম্পিউটার দোকান আছে বা যারা মোটামুটি কাজ পারেন বায়োস, ফ্ল্যাশ বা প্রোগ্রামের জন্য আপনাদের একটি কম প্রাইসে একটি প্রোগ্রামার দরকার, টোটাল যে অ্যাডাপ্টারগুলো আছে এবং সব ধরনের কনভার্টার সহ টোটাল একটি প্যাকেজ, অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের এই প্রোগ্রামারটি আমরা আগে সেল করতাম 4000 টাকা টোটাল প্যাকেজ, তো আমরা এই মুহূর্তে 3000 টাকা করে সেল করতেছি। পাশাপাশি আমরা এর সাথে ল্যাপটপ, ডেস্কটপের বায়োসও আমরা দিতেছি। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন আমরা এই ভিডিওটি শুরু করব। আপনারা যারা ল্যাপটপ, ডেস্কটপ রিপেয়ারিংয়ের কাজের জন্য বায়োস প্রোগ্রাম করতে হয়, তো বায়োস প্রোগ্রাম করতে গেলে 1.8 ভোল্টের বায়োস আছে, তারপর হচ্ছে 3.3 ভোল্টের আছে, 6 ভোল্টের বায়োস আছে, তো বিভিন্ন ক্যাটাগরির বায়োস আছে। প্রায় 1 MB থেকে শুরু করে বা 512 KB থেকে শুরু করে প্রায় 32 MB পর্যন্ত আমরা মোটামুটি অ্যাভেলেবেল বায়োস আমরা পাইছি। তো এই বায়োসগুলো মূলত ফ্ল্যাশ করতে গেলে কম প্রাইসে আপনারা অনেকে ভাবতেছেন একটি প্রোগ্রামার কিনবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি প্যাকেজ, তো এই প্যাকেজের মধ্যে কি কি থাকতেছে এবং এই প্রোগ্রামারটি দিয়ে কি কি ধরনের বায়োস প্রোগ্রাম করতে পারবেন আজকে আমরা আলোচনা করব। তো এই প্রোগ্রামারের যে প্রাইস ছিল আমাদের আগে, এর প্রাইস ছিল মূলত 4000 টাকা, তো আমরা এখন 1000 টাকা ডিসকাউন্টে 3000 টাকা দিয়ে দিতেছি। তো এর যে মডেল আছে ইজেডপি 2019+, তো 2019+, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 25, এখানে 24, 25, 26, 93 সিরিজের যতগুলো বায়োস আছে এই চিপের, তো সবগুলো বায়োস আপনারা এই প্রোগ্রামারটি দিয়ে প্রোগ্রাম করতে পারবেন। তো অনেকে বলতে পারেন 3000 টাকা হয়তো অনেকটাই বেশি, আসলে আমি এখন এটি আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো যে এর সাথে কি কি আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাডাপ্টারগুলো আছে, তো আমরা এই অ্যাডাপ্টারগুলো আমরা খোলা প্রায় 800 থেকে 900 টাকা করে সেল করে থাকি। তো এই প্যাকেজের সাথে আপনারা প্রায় 3টি অ্যাডাপ্টার পাচ্ছেন। তো 3টি অ্যাডাপ্টারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 150 মিলি বা 150 mm। তো কোন বায়োস প্রোগ্রামের অ্যাডাপ্টারটি কত মিলি আপনারা কীভাবে বুঝবেন আমাকে অনেকেই প্রশ্ন করছিলেন। এটি হচ্ছে চকেটের নিচে এখানে লেখা থাকবে যে 150, আপনারা দেখতে পাচ্ছেন ml মানে 150 মিলি, মানে 150 মিলি সাইজের যত বায়োস আছে, মনিটর থেকে ধরে ল্যাপটপের ইসি বায়োস থেকে ধরে প্রত্যেকটা বায়োস আপনারা এই বেজের মধ্যে আপনারা ব্যবহার করে ফ্ল্যাশ করতে পারবেন। তারপর হচ্ছে আমরা যে বেজটি দেখাচ্ছি এটি হচ্ছে টোটালি একটি কমন একটি বেজ, এর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 200 মিলি একটি বায়োস বা এখানে 209 মিলির যে বায়োস আছে এটিও মূলত এটি দিয়ে আপনারা ফ্ল্যাশ বা প্রোগ্রাম করতে পারেন। তো 200 মিলির যে বায়োস আছে এটি হচ্ছে যত ধরনের ডেস্কটপ মাদারবোর্ড আমাদের বর্তমানে আমরা দেখতে পাই প্রত্যেকটারই হচ্ছে 200 মিলি বায়োস। তারপর হচ্ছে ল্যাপটপের যে মেইন বায়োসগুলো আছে সবগুলোই 200 মিলি। তারপর হচ্ছে ইউনিভার্সাল কার্ডের যে বায়োস আছে এগুলোও সব 200 মিলি। তো এই যে বেসটি আছে এটি এবং এখানে 150 মিলি যে বায়োসের যে অ্যাডাপ্টারটি আছে এই দুইটি খুবই বেশি ব্যবহার করা হয়, এর মধ্যে এটি খুবই বেশি ব্যবহার করা হয়। তারপর যে অ্যাডাপ্টারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই যে এখানে যেটি আছে এটি হচ্ছে 300 মিলি। তো 300 মিলি যে চকেট আছে, কিছু কিছু এলিটবুক ল্যাপটপ আছে যেগুলো বিজনেস সিরিজের বা যেগুলো একটু হাই কোয়ালিটি, তো এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো 16 পিন বা 32 পিনের বায়োস হয়ে থাকে। তো এটি দিয়ে আপনারা মূলত 16 পিনের যে বায়োসগুলো আছে আপনারা এটি প্রোগ্রাম করতে পারবেন। তাছাড়া যেগুলো একবারে এই চকেটের মধ্যে সচরাচর বসবে বিভিন্ন আমরা অনেক সময় হার্ড ডিস্কের মধ্যে কিছু কিছু বায়োস বা ফার্মওয়্যার যে আইসি আছে এটি এরকম করে তো এর মধ্যে যদি বসে তাহলে আপনারা এটিও ফ্ল্যাশ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে একটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি চকেট আছে তো এটির মাধ্যমে যে ছোট যে বায়োসগুলো আছে যেমন আমাদের ল্যাপটপ ডেস্কটপের ডিসপ্লের মধ্যে অনেক সময় এসপিডি আইসি থাকে মেমোরি চিপ এগুলো 256 128 কেবির হয়ে থাকে তো এগুলো আপনারা রিড করতে পারবেন এবং আইসি না খুলেই প্রোগ্রাম করতে পারবেন তাছাড়া করতে পারবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 4টি অ্যাডাপ্টার দেওয়া হয়েছে তো এখানে যদি 500 টাকা করেও আমরা যদি ধরি একবারে কম প্রাইসে তাও এখানে হচ্ছে প্রায় 2000 টাকা। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর সাথে আমরা আরেকটি দিতেছি এটি হচ্ছে 1.8 ভোল্ট একটি অ্যাডাপ্টার তো এই অ্যাডাপ্টারটি কি কাজে লাগে এই অ্যাডাপ্টারটি দিয়ে মূলত আমাদের যে বর্তমানে এএমডির মাদারবোর্ড যেগুলো আছে রাইজন প্রসেসর ব্যবহার করা হয় এএমডির 410 510 বা এখন বর্তমানে 11 জেন 10 জেন 9 জেন বা 8 জেনের যে মাদারবোর্ডগুলো আছে ডেস্কটপের বা ল্যাপটপগুলো আছে তো এগুলোর যে বায়োস আছে এগুলো মূলত 32 MB 16 MB হয়ে থাকে তো 16 MBর যে বায়োসগুলো আছে এগুলো ম্যাক্সিমামই 1.8 ভোল্টের হয়ে থাকে তো আমরা 1.8 ভোল্টের যে বায়োসগুলো আছে এই বায়োসগুলো যদি আমরা নর্মালি আমরা আমাদের যে প্রোগ্রামার আছে প্রোগ্রামার দিয়ে যদি আমরা রাইট করি তাহলে এটি নষ্ট হয়ে যাবে কারণ আমাদের নর্মালি যে বায়োস আছে এগুলো হচ্ছে মূলত 3.3 ভোল্টের এখন আমরা এখানে যদি 1.8 ভোল্টের একটি বায়োস আমরা লাগিয়ে দেই তাহলে এই বায়োসটি নষ্ট হয়ে যাবে এবং বায়োসটি প্রচুর পরিমাণে হিট হবে তো এজন্য এই কনভার্টারটির প্রয়োজন হয় আপডেট মাদারবোর্ড ফ্ল্যাশ করার জন্য। তো এটি কিভাবে ব্যবহার করতে হয় আমাদের একটি ভিডিও দেওয়া আছে আমরা এই ভিডিওর নিচে আমরা এবং ইন স্ক্রিনের মধ্যে আমরা এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তাহলে এই প্রোগ্রামার দিয়ে কিভাবে ফ্ল্যাশ করতে হয় এবং এই প্রোগ্রামার দিয়ে আপনারা কিভাবে বায়োসগুলো লাগাতে হয় এবং কিভাবে ব্যবহার করবেন A to Z প্রায় 19 মিনিটের আমার একটি ভিডিও দেওয়া আছে। তো এখানে এই 1.8 ভোল্টের অ্যাডাপ্টারটি লাগিয়ে তারপর হচ্ছে এদিকে আপনারা এই বেসটি লাগিয়ে আপনারা প্রোগ্রাম করতে পারবেন 1.8 ভোল্ট সাপোর্টের যত বায়োস আছে এই অ্যাডাপ্টারটি দিয়ে করতে হবে তা না হলে এটি নষ্ট হয়ে যাবে। তারপরে এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন চকেটে দেওয়া আছে বিভিন্ন মডেলের তো এই চকেটগুলোর মধ্যে পিনগুলো লাগিয়ে আপনারা চাইলে যে আইসিগুলো আছে আইসিগুলো সোল্ডারিং আয়রন দিয়ে আপনারা এখানে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো অ্যাডাপ্টারের প্রয়োজন হয় না। তো মূলত মার্কেটে যে প্রোগ্রামারগুলো পাওয়া যায় এর সাথে এই চকেটগুলো থাকে আর এই তারটি থাকে আর এখানে একটি ডিস্ক থাকে এগুলো থাকে মূলত এই অ্যাডাপ্টারগুলো থাকে না। এখন এই অ্যাডাপ্টারগুলো যদি না থাকে তাহলে তো আপনারা যে আইসিগুলো খুলে প্রোগ্রাম করতে পারবেন না বা বিভিন্ন সমস্যা হবে আর এই অ্যাডাপ্টারগুলো থাকলে আপনারা অনায়াসেই প্রোগ্রাম করতে পারবেন এবং সব ধরনের কাজ আপনারা করতে পারবেন সেজন্য এটি হচ্ছে আমাদের টোটাল একটি প্যাকেজ এটি হচ্ছে 3000 টাকা এবং এই 3000 টাকার সাথে আপনারা প্রায় 1000 টাকার মতো আমাদের ডেস্কটপের যে বায়োসগুলো আছে সবগুলো বায়োস আমরা দিয়ে দিব ল্যাপটপের বায়োস বাদে ল্যাপটপের বায়োস এবং ল্যাপটপের স্কিমেটিক ডায়াগ্রাম এবং ডেস্কটপের স্কিমেটিক ডায়াগ্রাম আপনারা যদি নিতে চান তাহলে আরও 1000 টাকা দিতে হবে। যাদের নতুন দোকান আছে কাজ শিখছেন বা আপনারা একটি প্রোগ্রাম কিনবেন ডায়াগ্রাম সহ তাহলে পড়বে 4000 টাকা আর যারা আপনারা শুধু প্যাকেজটি এবং আমাদের কাছ থেকে ডেস্কটপের বায়োস নিতে যাচ্ছেন ডেস্কটপের বায়োস এবং হচ্ছে এই প্যাকেজটির টোটাল প্রাইস হচ্ছে 3000 টাকা। ডেস্কটপের বায়োসের জন্য আমরা আলাদা কোনো টাকা নিব না যেহেতু আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের রেফারেন্সে বা প্রোগ্রামার নেবেন সেজন্য আমরা প্রায় 1000 টাকার মতো ডেস্কটপের বায়োস আমরা ফ্রি দিয়ে দিব। যেমন ডেস্কটপের অনেক বায়োস আছে কিউ 41 61 তারপর হচ্ছে আপনার 945 ইন্টেলের যে বায়োসগুলো আছে এগুলো অনলাইনে পাওয়া যায় না তো সব ধরনের বায়োস আমরা গিগাবাইট স্যামসাং এবং কোরিয়ান যত বোর্ড আছে प्रत्येकटा बोर्डेर आमादेर काछे जत कालेक्शन आछे सब वाइज आमरा एई प्रोग्रामारेर साथे फ्री दिए दिब। तो जारा एई प्रोग्रामारटी विभिन्न जायगा थेके अर्डार करते चाচ্ছেন आमादेर स्क्रिने नाम्बार स्क्रिने नाम जारा आपनारा एई प्रोग्रामारटी विभिन्न जिला थेके अर्डार करते चाচ্ছেন स्क्रिने देওয়া नाम्बारे कल करे आपनारा कैश अन डेलिभारिते अर्डार करते पारेन अथवा आमादेर जे वेबसाइट आछे www.ashikcomputer.com आमादेर वेबसाइट थेके आपनारा कैश अन डेलिवरीते अर्डर करते पारबेन। तो आपनारा सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन, देखा होच्छे नतून भिडियोते। धन्यवाद सबाईके।